ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, কাফেরদের অনুসরণ না করে শুধুমাত্র স্বামীর জন্য অন্য রঙের, যেমন নীল, কালো, সবুজ বা হলুদ, এমন রঙের টিপ পরা কি জায়েজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কপালে টিপ পরা যাবে না, কপালে টিপ পরা যাবে না। এটা কাফেরদের অনুসরণ না হলেও এবং তারাই এটা ব্যবহার করে থাকে, মুসলিমদের জন্য টিপ ব্যবহার করা বৈধ না। এবং এর মাধ্যমে অনেক মুসলিমরা টিপ ব্যবহার করার মাধ্যমে তারা অনেক ভ্রান্ত আকীদা রাখে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তারা কালো টিপ ব্যবহার করে থাকে, এতে মানুষের বদ নজর লাগবে না বা আর কিছু কিছু ইত্যাদি। তো এখন কথা হলো এই যে, ইসলামের সৌন্দর্য জন্য আদেশ করেছে, তবে তার বলার উদ্দেশ্য এটা না যে আমরা এমন কাজ করব যা গায়ের কওমদের বা মুসলিমদের সাথে সাদৃশ্য হবে বা তাদের অনুসরণ হবে। যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম। তাই এই হাদিসের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে, সৌন্দর্য এখতিয়ার করতে গিয়ে বা স্বামীকে খুশি করতে গিয়ে এমন কাজ যেন করে না ফেলি যা ইসলামে নিষেধ, যা ইসলামে নিষেধ। এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো টিপ ব্যবহার না করে অন্যান্য ক্ষেত্রে সৌন্দর্য এখতিয়ার করবে, হ্যাঁ, নিজেকে সৌন্দর্য এখতিয়ার করবে, কোনো সমস্যা নাই। পারফিউম ব্যবহার করবে, সোনো পাউডার ব্যবহার করবে, হ্যাঁ, আরও যা সৌন্দর্যের জন্য মহিলারা ব্যবহার করে থাকে সেগুলো ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কপালে টিপ পরিধান করবে না। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।